থেকে যখন আমার মানে বুঝ হয়েছে তখন থেকে আঁকার দুনিয়াতে আমি দেখে দেখে হবু এঁকে নিতাম। যেমন পেপারে যদি কোনো ছবি ভালো লাগতো তো ওইটা পেন্সিল দিয়ে একটু স্কেচ করে পরে হবু পেরে নিতাম। তো আমার একটা অভিজ্ঞতাতে আমি বলছি, যেমন আমার মা একটা ক্যালেন্ডারে রোজ ঠাকুরকে দুধ দুনা দিতেন। তো আমার জেঠাতো ভাই আদিত্যনাথ, সে একদিন কী করলো, ওই পেপারটা নিয়ে একটু আঁকা আঁকি করতো পেন্সিল দিয়ে, তো ওই ক্যালেন্ডারটা ও নিয়ে গেল, নিয়ে ওটার থেকে হুবু এঁকে ওটা ফ্রেমিং করে দিল, আর মার ক্যালেন্ডারটাকে মানে কোথায় ফেললো জানি না। তো মা রোজই আমাকে বলতেন, এস আমার ঠাকুরকে ও নিয়ে গেল, আঁকলো তো আঁকলো, আমার ক্যালেন্ডারটা ফিরিয়ে দিল। তখন আমি মনে মনে একটু রাগও হতো আর ভাবতাম যে মাকে আমি একটি উপহার দেব, আমি ওই হুবহু ছবিটা এঁকে মাকে আমি দেব। তো আমি প্রায় সময় চেষ্টা করতাম, যেহেতু আমার বয়স তখন আমি ক্লাস সেভেনে পড়তাম আর খুব একটা এত কৃষ্ণের ছবি আঁকা একটু টাফ হয়, যাই হোক আমি চেষ্টা করে যেতাম। একদিন কী হয়েছে, 88 আমি শ্রীকৃষ্ণ আপনার ফটোতে দেখেছেন, পিছন দিকে গাছ, বাচ্চা একটা মানে গাভীর বাচ্চা, শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে বাঁশি নিয়ে, তো ওই সেমই ছিল, আমি একটু ওইটাকে মডিফাই করেছি ওর আঁকা ছবির থেকে। আমি দেখে মানে 1988 শুনে আমি হুবু এঁকে নিয়েছি, এঁকে নিয়ে আমি ভীষণ মানে লাফালাফি করছিলাম যে আমি সেম টু সেম আর একদম একদমই আমি কৃষ্ণকে এঁকে ফেলেছি। তো মাকে আমি ডেকে এনে আমি বললাম, মা তুমি আর মনের মধ্যে আটকে রাখতে পারবে না, কারণ আমি সেটা এঁকে নিয়েছি, এবং তুমি ওই ঠাকুরকেই আবার ধরতে পারো। তো সেই সময় থেকে ধরতে পারেন 88 থেকে আমি মানে আঁকার দুনিয়াতে একদম কন্টিনিউ করে এখন আমি সাবাস ইন্ডিয়া একটা রিয়েলিটি শো ছিল, তখন খুব এটার প্রচার করা চলছিল রিয়েলিটি শোতে। তখন হাইলাকান্দি থেকে যেমন টিউবের মধ্যে খুদাই করে নাম লিখেছে, তো প্রত্যেক জায়গা থেকে মানুষ যাচ্ছে এটাতে নিজের প্রতিভাকে দেখানোর জন্য। তো আমি চিন্তা করলাম, আমি অনেক কিছুই জানি, আমি বাঁশের জোর কেটে মানুষ বানিয়েছি, অনেক কিছু তখন করেছি, সাবাস ইন্ডিয়াতে আমি কেন যাব, এমন এক আমি আর্টের জগতে অনেক কিছু আছে, হ্যাঁ অ্যাপ্লাইড আর্ট আছে, পেন্টিং আছে, স্কাল্পচার আছে, ক্রাফট আছে, অনেক কিছু আছে। তো সব কিছু আমি অল্প অল্প করে করে নিজেকে তৈরি করেছি। তো আমি চাইছি যে যে কোনো একটা সেক্টর নিয়ে আমি এখানে যাব, কী করা যায় কী করা যায়। এরপরে আমাদের বাসাতে কী হয়েছে, সুপারি গাছ অনেক বেশি এবং বড়ুয়া বাস আমাদের নদীর পাড়ে আছে, তো ওইটাকে হিল বুড়ুয়া বলে, খুব মোটা বাস। তো আমি ওই দুইটাকে বেছে নিয়েছি, যেহেতু দুইটার কাজই আমি জানি। তো আমি তখন চিন্তা করলাম যে যাই হোক, ছোটো ছোটো কাজ সুপারি দিয়ে সেটা তৈরি করলে ভালো হবে, ওইটা নিউচারের মধ্যে করে। তো আমি চিন্তা করলাম সুপারি দিয়ে, সুপারি দিয়ে অ্যাকচুয়ালি এটার একটা কাহিনী আমি একটু অল্প বলি, না বললে হয় না। আমাদের বাড়িটি একজন অঞ্জনদা করে একজন ছিল আর কি, উনি আমাদের ভাড়া করে ছিলেন। তো উনি কী করতেন, সুপারি বাজার থেকে কিনে এনে ওটাকে চাকু দিয়ে মানে নরম জায়গায় কেক করতেন, করে 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 একটু বাটির মতো হয়ে যায়, আর ওইটাকে থাড়িয়ার মধ্যে রাখতেন। আর আমি ছোটো তখন ওনার ঘরে যেতাম, গিয়ে দেখতাম আর কি, দেখে আমার মনের মধ্যে যেহেতু আমি শিল্পকলা আমার মধ্যে ছোটোবেলার থেকে ছিল, আমি শুধু দেখতাম আর এইটা দিয়ে তো কি ভবিষ্যতে এটা কিছু করা যায়। ওই থেকে আমার চিন্তাধারা আর সাবাস ইন্ডিয়াতে যাওয়ার একটা মানে জুনুন, সেটা দিয়ে আমি তৈরি করে নিলাম কয়েকটা সুপারির আইটেম। সেগুলা পড়ার পরে যেমন আমি ছোটো ছোটো বাটি বানিয়েছি, পট বানিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন ভিডিও,
তো এগুলো আমি অনেক আগে তৈরি করেছি, করার পরে আমি ভিডিও বানিয়ে, তখন ভিডিও বানিয়ে আগে ডিক্সের জমানো ছিল, ডিক্স পাঠাতো, তো আমি ডিক্স পাঠিয়েছি। জানি না এত দূর যেতে পারি কি না, তো আমাকে আর ডাকলো না ওরা, না ডাকলে আমি মনঃক্ষুণ্ণ নাই, কারণ আমার জীবনে একটা বহুত বড় একটা অ্যাসেট তৈরি হয়েছে, যে জন্য আজকে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস করতে পেরেছি। সেটা অবশ্য একটু সময় লেগেছে, এটা হলো ন্যাশনাল লেভেলে সার্টিফিকেট পেলাম, এটা একটু কারণ আমি 60টা ভিডিও পাঠিয়েছি। ওরা অ্যাকচুয়ালি বেটেল নাটকে বিশ্বাস করে না, ঠিক কি ওদের এখানে কোকোনাট বেশি। আচ্ছা, তো আমাকে বলে এটা তুমি কার দিয়ে বানিয়েছো, এই সেই দিয়ে বানিয়েছি এই সেই। আমি তখন কি বললাম, আমি বললাম হিন্দিতে বলেছি, দাঁড়ান আমি আপনাকে একটা ভিডিও পাঠাচ্ছি যে আমার সুপারি কীভাবে গাছে ধরে, কীভাবে শুকানো হয়, কীভাবে আমি তৈরি করি, পুরোটা ভিডিও বানিয়েছি। অনুরোধ পাঠানোর পর ওরা বিশ্বাস করেছে, এরপরে একটা সুপারি দিয়ে একটা হাতি দেখতে পেয়েছেন, সেটার জন্যই আমাকে বেটেলনাট কার্ভিং এর মধ্যে ভারতের সেরা। বেটেলনাট দিয়ে বানাতে একটু সময় লাগে, কারণ ওইটার হাত কাটার মানে বেশি ভয় থাকে, কারণ হাত বলতে আঙ্গুল, কারণ এটা আঙ্গুলের মানে ধারালো জিনিস দিয়ে এটা তৈরি করতে হয়, আর অনেক সময় অন্য মানুষকে হলেই মানে হাতটা আঙুলটা কাটার চান্স থাকে আর কি। তো আমি মাটি দিয়ে অনেক কিছু তৈরি করে সেটাকে টেরোকোটার শেপ দিয়ে আমরা বাজারে এটা বাজারজাত করতে পারি। আর ক্রাফটের দুনিয়াতে তো অনেক কিছু, কারণ আমি বেস্ট আউট অফ ওয়েস্ট ওয়েস্ট মেটেরিয়ালস দিয়ে আমি বিভিন্ন স্কুল কলেজে ডেমনস্ট্রেশন করি, প্লাস এগুলোর উপরে মানে 3-4 দিনের কর্মশালা হয় বিভিন্ন জায়গাতে, আমাকে নিমন্ত্রণ করে আমি যাই, আমার টিম আছে, টিমের সাথে আমি যাই, কারণ 250 বাচ্চাকে একসাথে আমি একা পারি না, আমাদের সাথে সহযোগী শিল্পীরা আছে, তাদের টিম আছে। তো একটা ইয়ে আছে, পেন্টিংও সেল হয়। আর আমি অ্যাকচুয়ালি 2016 দ্য গ্রুপ অফ কালার্স একটা এনজিও আমি তৈরি করেছি, সেটাতে নিপেন কলিতা গুয়াহাটির উনি প্রেসিডেন্ট, উনি সেক্রেটারি, তারপরে আমাদের 21 জনের একজন আর্টিস্টরা মিলিয়ে একটা সংগঠন তৈরি করেছি, যেটার মাধ্যমে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সিবিশন আমি শিক্ষা করতে পেরেছি, এটা আমি সাকসেস। আর প্রথম যখন 16-তে করেছিলাম অ্যাক্রস আসাম, মানে ব্রহ্মপুত্র বিলি বরাক বিলি সমন্বয় করে আমি এক্সিবিশন করেছিলাম, পার্টিসিপেট করেছে মানে আপার আসামের আর্টিস্টগুলো, তো সবাই মিলে আমরা 16-তে এইটা লঞ্চ করেছিলাম শিলচার গুলদিঘি মিউনিসিপ্যাল মলে, খালি স্পেসের মধ্যে আমরা এটা এক্সিবিশনটা করেছিলাম। প্রতি বছর করে করোনার সময় এটা বন্ধ হয়ে গেছে, এই বছর দেখছি আবার করাতে যাই না, এটা পড়তে ধৈর্য ধরতে হবে, কারণ আমি করোনার সময় মানে আমাদের মহামারী যখন করোনা হয়েছিল ঈশ্বরের কৃপায় তখন আমাকে 2 লাখ টাকার পেন্টিং আমার সেল হয়েছে, এটা অবশ্যই মানে অবশ্যই অনেকে বিশ্বাস করবে না, কারণ এই সময়টাতে একটা ঘরের মধ্যে আমাকে ডেকেছে, ওদের ওয়ালে বড় বড় পেন্টিং লাগবে। তখন তারপর তো করোনার সময়ই আমি রেলের ফুট ওভার ব্রিজের পেন্টিংয়ের যেটা আমাকে রেল কর্তৃপক্ষ দিল শিলচারে, এটা বিরাট ভাইরাল হলো, আমি প্রথম দেখলাম যে অনেক আর্টিস্টের মানে পেন্টিং ভাইরাল হওয়া, অনেক সময় অনেক জিনিস নিয়ে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমার পেন্টিংটা ভাইরাল হয়েছে। আমাদের এখানে অনেক বড় বড় আর্টিস্ট শিল্পীরা আছে যারা দিনরাত কাজ করেন, কিন্তু ঈশ্বরের কৃপায় আমার এই নর্থ ইস্টের মধ্যে প্রথম রেলের মধ্যে ইলিউশন পেন্টিং যেটা দুইটা উঠানামার সিঁড়িতে দুই সাইডে আমি পেন্টিং করেছি, যেটা আপনারা দেখতে পেয়েছেন, যেটা ভাইরাল হয়েছিল। তো এরপরে আরও বিভিন্ন জায়গাতে আমাকে কাজ দিয়েছে রেল কর্তৃপক্ষ, আমি করেছি আমাদের আসামের 2টা জায়গাতে আমি করেছি, লামডিং এবং শিলচার, নাগাল্যান্ডে করেছি, ইয়েতে নাগাল্যান্ডে আর মণিপুর, মণিপুরে করেছি জিরিবামে, নাগাল্যান্ডে করেছি। তো এখন পর্যন্ত আগামীতে আরও কাজ দিতে পারে, কোনো কাজ আসবে আমাকে ডাকে ওরা, তো আমিও
আমার টিম নিয়ে সেখানে গিয়ে আমি কাজ করব।